আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আজকেই মালয়েশিয়ার ইমিগ্রেশনের পক্ষ থেকে অলরেডি ঘোষণা এসেছে, এসওপি দিয়েছে যে রিক্যালিব্রিসি টিনেগা কিটজা অবৈধ থেকে বৈধ হওয়ার যেই সময়টি বর্ধিত করা হয়েছে, বাড়ানো হয়েছে, এর এসওপি কী, কারা পারবে অবৈধ থেকে বৈধ হতে এবং কারা পারবে না, কোন কোন সেক্টরে পারবে এবং কোন কোন সেক্টরে পারবে না, এবং এদের প্রসিডিওর কি, টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো কি, কী কী নিয়মকানুন আছে যেগুলো ফলো করতে হবে, বিস্তারিত আজকে ইমিগ্রেশনের পক্ষ থেকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ প্রত্যেকটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকে সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন, যাতে তারাও জানতে পারে যে রিক্যালিব্রেসি প্রোগ্রামের নতুন যে ঘোষণা দিছে, কারা এই প্রোগ্রামের আওতায় আসতে পারবে এবং কারা পারবে না, এবং কোন কোন সেক্টরে আসতে পারবে। তো প্রথমে আমি শুরু করে দিই কখন থেকে শুরু হবে। আজকের ইমিগ্রেশনের ঘোষণা অনুযায়ী রিক্যালিব্রেসি টিনেগা কিটজা 2.0 বিশেষ যে প্রোগ্রামটি, এটি চালু করা হবে 27 জানুয়ারি 2023 থেকে শুরু করে চলবে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত। 27 তারিখ থেকে, 27 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত। যেই সেক্টরগুলোতে ভিসা করা যাবে বরাবরের মতোই, সাথে কিছু সেক্টর যুক্ত হয়েছে, নতুন কিছু সেক্টর যুক্ত হয়েছে, ম্যানুফ্যাকচার অর্থাৎ ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, সিকিউরিটি গার্ড, এগ্রিকালচার, প্ল্যান্টেশন, হাউসমেড এবং সার্ভিস সেক্টর, এই সেক্টরগুলোতে অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ থাকবে। যেই সেক্টরগুলোতে করা যাবে না, পোশাক শিল্প, গার্মেন্টস রিলেটেড যত শিল্প আছে অথবা ব্যবসা প্রতিষ্ঠান আছে পোশাক নিয়ে, এইগুলোতে করা যাবে না। স্বর্ণ অলঙ্কার প্রস্তুতকারক যতগুলো ই আছে বা স্বর্ণের দোকান হোক, এদের আন্ডারে করা যাবে না। নাপিতের যে দোকানগুলো আছে, সেলুন, এগুলোতে করা যাবে না। হাউস ওয়েলফেয়ার, এটাতে করা যাবে না, এবং রিসাইকেলিং, এই এইগুলোতে করা যাবে না। ওকে, প্রিমালেশন প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা, আপনারা জানতে পারলেন যে কোনগুলোতে করা যাবে, কোনগুলোতে করা যাবে না। এখন আপনাদের সাথে শেয়ার করব টার্ম অ্যান্ড কন্ডিশন, এর ক্ষেত্রে কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বলা হয়েছে যে যাদের পারমিট 31 ডিসেম্বর 2022 আগে এক্সপায়ার হয়ে গেছে, তারা এই প্রোগ্রামের আওতায় আসতে পারবে। আমি আবার বলছি, তাদের ঘোষণা অনুযায়ী, হয়তো এখন যে ঘোষণা দিয়েছে এই ঘোষণা অনুযায়ী পরবর্তীতে হয়তো এটি কোনো আপডেট হতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু এখনকার আপডেট অনুযায়ী যেটা আছে, 31 ডিসেম্বর 2022 আগে যাদের পারমিট এক্সপায়ার হয়ে গেছে শুধুমাত্র তারাই এটায় আবেদন করতে পারবে। এখন অনেকেই প্রশ্ন করবেন যে যাদের 6 নম্বর 7 নম্বর ভিসা তো 31 আগে হয়ে গেছে, তারা কি পারবে নাকি, তাদের বিষয়ে হয়তো স্পেশাল একটা ঘোষণা আসবে, সেই ঘোষণা আসার আগ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করে থাকতে হবে। এরপরে যেটি আছে, সঠিক কোম্পানি, সত্য কোম্পানি থাকতে হবে, অর্থাৎ এরকম ভুয়া ফলস এরকম কোনো কোম্পানি হলে হবে না, সঠিক এবং সত্যিকারই কোম্পানি আছে এরকম কোম্পানির আন্ডারে এই প্রসেসগুলো করতে হবে। ব্ল্যাকলিস্ট থাকা যাবে না, কোনো কোম্পানিও ব্ল্যাকলিস্ট থাকা যাবে না, প্লাস যারা এই প্রক্রিয়ায় আসবে অবৈধ থেকে বৈধ হওয়ার তারাও কোনো রকমের ব্ল্যাকলিস্ট থাকা যাবে না তাদের পাসপোর্টগুলো। রিহায়ারিং এবং সিক্স পিতে যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন তারা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 18 মাস ভ্যালিড থাকতে হবে, যেদিন আপনি রেজিস্ট্রেশন করেন তখন থেকে কমপক্ষে 18 মাস ভ্যালিড থাকতে হবে। এরপরে আপনার ফর্মিমা সুইটেবল থাকতে হবে, অর্থাৎ আপনি ফিজিক্যালি শারীরিকভাবে আপনি সুইটেবল, ফর্মিমা টেস্টে সেটা সুইটেবল থাকতে হবে। এগুলো হলো টার্ম অ্যান্ড কন্ডিশন। এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি প্রসেসিংটা কি। প্রসেসিংয়ের জন্য টোটাল 8টি ধাপ আছে, সেই 8টি ধাপ এক একটি করে পার করতে হবে। প্রথম যে ধাপটি আছে, 27 জানুয়ারি থেকে শুরু হবে অনলাইনে রেজিস্ট্রেশন। ইমিগ্রেশনের একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে প্রথমে কোম্পানির রেজিস্ট্রেশন করতে হবে। কোম্পানি রেজিস্ট্রেশন হলে সেই কোম্পানির আন্ডারে
আবার আইডি পাসওয়ার্ড থাকবে, সেখানে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ইন্ডিভিজুয়ালি, এক একজন এক একজন করে অথবা একটা গ্রুপ করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে তো একটা রেজিস্ট্রেশনের একটা ফর্ম পাবেন। ওকে, এরপরে যেটা আছে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এসটিওতে, ইমিগ্রেশনে, যে আপনি কোন ইমিগ্রেশনে, নিকটতম কোন ইমিগ্রেশনে আপনার ওয়ার্কারকে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট করাবেন। সেখানে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী নির্দিষ্ট যেই অ্যাপয়েন্টমেন্ট, যেই ইমিগ্রেশন নেওয়া হয়েছে, ওই ইমিগ্রেশনে ওই দিন ওই সময় মাইজিকার নিজে অথবা ওয়াকিল শারিকাত, মাইজিকারের পক্ষ থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ নিজে থেকে সমস্ত যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা হয়েছে তাদেরকে নিয়ে যেতে হবে, ফিঙ্গারপ্রিন্ট করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট করার পরে যেটা হবে, ওখান থেকেই ভেরিফিকেশন হয়ে যাবে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই কোনো কারো নামে ব্ল্যাক লিস্ট আছে কি না, সে কি এই প্রোগ্রামে আসতে পারবে কিনা, ফিঙ্গারপ্রিন্টের দিনই ভেরিফিকেশন করবে। ওখান থেকে ভেরিফিকেশন হলে দুইটা রেজাল্ট হবে, একটা হয়তো অ্যাপ্রুভ হবে অথবা একটা রিজেক্ট হবে। যারা রিজেক্ট তাদের তো দেশে ব্যাক করতে হবে, আর যারা অ্যাপ্রুভ হবে তারা অ্যাপ্রুভ হওয়ার পরে ফমিমা করবে, মেডিকেল করবে। ফমিমা সুইটেবল হওয়ার পরে তারা লেবি জমা দিবে। লেবি জমা দেওয়ার পরে নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের ভিসা স্টিকার পেয়ে যাবেন, সেতাক হয়ে যাবেন, PLKS পেয়ে যাবেন। এই মোটামুটি আজকের পাওয়া রিক্যালিব্রিসি টিনেগা কিরজা 2.0-র SOPগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরেও আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে, এটা আমি জানি। আপনারা এখানে আমাকে কমেন্টস করুন যে আমার এইটা জানা দরকার। প্রেমালেশন প্রবাসী বাংলাদেশি ভাইরা, সবচাইতে যে বড় কমেন্টসগুলো থাকবে সেটি হলো যে ভাই, 6 নম্বর এবং 7 নম্বর ভিসার বিষয়ে কোনো কিছু আপডেট আছে কি না, বা 6 নম্বর এবং 7 নম্বর ভিসা যাদের এক্সপায়ার হয়ে গেছে তারাও কি এটাই আবেদন করতে পারবে কি না। কিন্তু সরকারের যেখানে ঘোষণা আছে যে 31 ডিসেম্বর 2022-এর আগে যাদের এক্সপায়ার হয়ে গেছে তারাই আবেদন করতে পারবে, এটা কিন্তু সরকারের ঘোষণা। সুতরাং আমরা কিন্তু সাধারণভাবে যদি চিন্তা করি, দেখতে পাই যে অনেকেরই ভিসা 6 নম্বর এবং 7 নম্বর, অনেকেরই ভিসা 31 ডিসেম্বর 2022-এর আগেই শেষ হয়ে গেছে বা এর মধ্যে শেষ হয়ে গেছে। তাহলে তো যেই ঘোষণা, যেই টার্ম অ্যান্ড কন্ডিশন সরকার বলছে, তারা তো এই আওতায় পড়ে যায়, তারা তো দাপ্তার করতে পারবে, এটা সাধারণভাবে বোঝা যায় দাপ্তার করতে পারবে। কিন্তু এরপরেও 6 নম্বর এবং 7 নম্বর ভিসা সম্পর্কে হয়তোবা নতুন কোনো, হয়তো 2-1 দিনের মধ্যে, এটা 20 তারিখে মিটিংয়ে হতে পারে বা আগামীকালকেও হতে পারে, যে একটা ঘোষণা দিবে যে তারাও হয়তো, এরকম ধারণা করা যাচ্ছে বা অনেকের সাথে আমরা ইমিগ্রেশনের অফিসারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে হয়তো তাদেরকেও ভিসা করার সুযোগ দিবে, তাদেরটাও রিনিউ করার সুযোগ দিবে, পাশাপাশি এটাও থাকবে। যাই হোক, আমি আগাম কোনো কথা বলতে যাচ্ছি না, অপেক্ষা করেন, ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে ঘোষণা আসার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আজকের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, যাতে তারাও আজকের আপডেট সংবাদগুলো জানতে পারে। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামীকালকে নতুন কোনো আপডেট সংবাদ নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।